উত্তরের জেলাগুলোতে নামতে শুরু করছে শীত। হেমন্তকাল হলেও এসব জেলাতে একটু আগেই অনুভূত হচ্ছে শীত। হিমালয়ের কাছে হওয়ায় পঞ্চগড়ে বরাবর মতো এবারও একটু আগেই শীতের প্রকোপ বেড়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশা পড়তে শুরু করেছে জেলায়। আবহাওয়া অফিসের তথ্য মতে সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কমে আসতে শুরু করেছে। দিনাজপুরেও একটু আগে ভাগেই শীত অনুভূত হচ্ছে। দিনে সূর্যের তাপ থাকলেও সন্ধ্যার পর তাপমাত্রা কমে আসছে, রাতে কুয়াশাও পড়ছে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। গাইবান্ধায় গত দুদিন থেকে শীতের আমেজ পড়তে শুরু করেছে। বিকেলের পর থেকে তাপমাত্রা কমে আসছে, মধ্যরাত থেকে কুয়াশা পড়তে শুরু করেছে।